ওয়েলকাম টু গাইস, আসতে বলছি একটাই কারণ, আজকে সারপ্রাইজ দেওয়া হবে ঠাম্মিকে, আছে ঠাম্মির বার্থডে। সো আমার সাথে আমার ভাই আছে, যেসব খুব মজা হবে। চলো ঠাম্মিকে সারপ্রাইজ রেডি করি, এবং কিছু রেডি সবাই কেক নিয়ে এসেছি, পুরো রেডি করা হবে। ওকে, কেক এখন এখানে আছে। ওকে, এই কেক। কেক এখন তো রেডি হয়ে গেছে, ঠাম্মি এখন পুজো দিচ্ছে, ঠাম্মি এখন কিচ্ছুই জানে না। আমাদের কেক রেডি হয়ে গেছে, আর আমার ভাইকে এখন ডাকতে হয়েছে, ভাই না দাদার সমান মিঠু যেটু ছেলে হয় সে তাকে ডাকতে গেছে, ওরা আসবে, ঠিক আছে, ও এসে জানানো হবে। ওকে, আসল পজিশনে যাওয়ার অবস্থা এসে গেছে, এখনও ঠাম্মি পুজো দিচ্ছে, কিছুক্ষণ যাবো গিয়ে ঠাম্মি মানে কি আসল জায়গায় কেকটা রাখবো। ঠাম্মি এখন হচ্ছে শাড়ি পরতে গেছে, সবাই ক্যামেরা আছে, সাজুগুজু করে আছে, সুতরাং ঠাম্মিও সেজেগুজে আসছে। হ্যাঁ, মানুষদের পোশাকের কোনো প্রয়োজন নেই, সুতরাং মানুষের কোনো পোশাকের প্রয়োজন নেই, পোশাক থাকলে পরো রেডি হতে আছে, কী দরকার পোশাক পরে। কেকের অবশিষ্ট আমার তো, ওইসব আমার তো কি না আমার একটু, কেকের অবশিষ্ট তো দেওয়া হবে না কিন্তু। তাদের সংসার ভালো থাকুক, তাদের শরীর ভালো থাকুক, আর চিরদিন তারা তোমাকে নিয়ে আনন্দে মেতে থাকুক। কেমন লাগছে তোমার
ভালো লাগছে, শুধু ভালো লাগছে। তুমি আগে জানতে সারপ্রাইজটা? না জানতাম না, খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আমার নাতি পুতিরা আমার এত বয়স হয়েছে, এই বয়সে নিয়ে আমাকে যে মানে জন্মদিন করছে, এ তো একটা কি বলবো, আমার একটা স্মরণীয় ব্যাপার। হ্যাঁ, আমার নাতি পুতিরা নিয়ে আমাকে এত আনন্দ করছে, আমার খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। সারপ্রাইজটা কোন জানতে পারলে? সারপ্রাইজটা হ্যাঁ এই কিছুক্ষণ আগে জানতে পারলাম, আগে বুঝতে পারোনি তো? না আগে বুঝতে পারিনি। সব বলতে সবথেকে কষ্টের কি? হ্যাঁ সবথেকে কষ্টের কষ্টই কষ্টটা কি? কষ্টের জিনিসটা কি এখন মুহূর্তে? ওইটা কষ্টের জিনিস ফাইলটা তোমার বুঝার জন্য থাকা সাকসেস। কালকে মা তোমার দুজন খাস।